ব্যারাকপুর বুড়িবাজারে অগ্নিকাণ্ডে ঘটনাস্থল ঘুরে দেখলেন তৃণমূল, বিজেপি ও কংগ্রেসের নোয়াপাড়ার প্রার্থীরা। এআর কুলিং, এখানে সমস্ত রকমের এসি ইনস্টল, সার্ভিসিং এবং রিপেয়ারিং বাড়িতে গিয়ে করা হয়। প্রোপ্রাইটার অজয় সাউ, টেলিফোন নাম্বার 9038808594। ব্যারাকপুর বুড়িবাজার এলাকায় বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন নোয়াপাড়া বিধানসভা ও ব্যারাকপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী মঞ্জু বসু ও রাজ চক্রবর্তী। ঘটনাস্থলে আসেন নোয়াপাড়া বিজেপি প্রার্থী তথা বিদায়ী বিধায়ক সুনীল সিং ও বাম কংগ্রেস ISF জোটের প্রার্থী শুভঙ্কর সরকার। ঘটনাস্থলে এসে ক্ষতিগ্রস্ত মানুষদের সাথে কথা বলেন তারা, পাশে থাকার আশ্বাস দেন এবং জানান, দেখুন ভয়ঙ্কর পরিস্থিতি। আমার মনে হয় যে ইমিডিয়েট, যেহেতু নির্বাচন চলছে, সরকারের আজকে এদের কোথায় পুনর্বাসন হবে, বাচ্চা আছে, এদের সমস্ত টাকা পয়সা বইপত্র সমস্ত কিছু পুড়ে গেছে। খুব একটি মানে ভগবানকে ধন্যবাদ, আল্লাহকে ধন্যবাদ যে আমরা একজনও প্রাণহানি হয়নি। মানে বিরাট আরও বড় অঘটন ঘটতে পারত, কিন্তু এদের সর্বস্ব চলে গেছে। এই সময় কেউ তো এসে সাহায্য করতে পারবে না, কোনো রাজনৈতিক দল, যেহেতু নির্বাচনের আচরণবিধি আছে। তাই আমি মনে করি যে সরকার এবং নির্বাচন কমিশন এই বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখে, এখানকার যিনি SPDM আছেন তিনিও নির্বাচন কমিশনের আওতার মধ্যে পড়েন, কিন্তু এদের হচ্ছে ইমিডিয়েট পুনর্বাসনের প্রয়োজন। আমাদের যিনি এই বোর্ড মেম্বার, ক্যান্টনমেন্ট বোর্ডের মেম্বার আছেন দিদি, উনি অথরিটির সঙ্গে কথা বলেছেন এদের যাতে স্কুলঘরে ট্রান্সফার করা যায় এবং ইমিডিয়েটলি এদের খাওয়ার ব্যবস্থা করা, সঙ্গে সঙ্গে এদের ছেলেমেয়েদের যে বইপত্র পুড়ে গেছে, অনেকের টাকা পুড়ে গেছে দেখলাম, কিছু গয়নাগাটি সেগুলোও পুড়ে গেছে, টাকা পড়া তো দেখতে পেলাম, এছাড়াও জিনিসপত্র পুরো চলে গেছে। আমার মনে হয় এর আগেও এই ঝুপড়ি উঠিয়ে দেওয়ার অনেক পরিকল্পনা ছিল, ভেতরে কি সেটা ইনকোয়ারি না করলে বোঝা যাবে না। গ্যাস সিলিন্ডারও বাস্ট করেছে, কেমনভাবে আগুন লাগলো এটা অনুসন্ধান করে দেখা প্রয়োজন। কিন্তু আমি মনে করব যে নির্বাচনের আগে এইভাবে একটা অঘটন ঘটায় পুরো এটা জাজ করা দরকার, সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি এদের পুনর্বাসন দরকার, যাতে এরা থাকতে পারে ভালোভাবে, খেতে পায় এরা ভালোভাবে, এবং এদের নিত্য প্রয়োজনীয় যেমন জামা কাপড় একটিও নেই, এটাও যাতে সরকার তার ডিজাস্টার ম্যানেজমেন্টের তরফ থেকে এই বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখে। অবস্থা খুব ভয়াবহ, তবে ঠাকুরের কৃপায় প্রাণের কারো ক্ষতি হয়নি, এটাই আমাদের রক্ষা। কিন্তু সমস্ত পুড়ে ছাই হয়ে গেছে, তাদের বাসস্থান বলে কিছু নেই। তবে আমাদের সমস্ত ছেলেমেয়েরা এবং আমাদের ব্যারাকপুর এবং নোয়াপাড়ার সমস্ত লিডার এবং ইয়েরা এসছেন, আমাদের প্রার্থীও রয়েছেন ব্যারাকপুরের, আমিও আছি, সবাই মিলে ওনাদের খাবারের ব্যবস্থা এবং ওদের আপাতত কোনো জায়গায় SDO সাহেবের সঙ্গে কথা বলে থাকার ব্যবস্থা, কোনো স্কুল বা কোনো খাওয়ার ব্যবস্থা হয়ে যায়, থাকার ব্যবস্থা করে তারপরে আমরা উপর মহলে জানাবো, ওদের নিশ্চয়ই রিহ্যাবিলিটেট করা হবে। আমি যখন এসে পৌঁছলাম তখন মোটামুটি পুরো সব অনেকগুলো বাড়ি জ্বলে গেছে, নাম্বার অফ বাড়ি কত আছে এখন আমরা জানি না। অলরেডি তার আগে আমি চিটাগড়ে তখন ক্যাম্পেনিং করছিলাম, অলরেডি আমাদের যে ব্যারাকপুরের চেয়ারম্যান উত্তম দাস এবং আমাদের পুরো কর্মীরা সবাই এখানে পৌঁছে গেছিলো, এবং এসে যা দেখছি সে খুবই ভয়াবহ একটা ব্যাপার হয়েছে। কিছু নেই, মানে বাড়িঘর তোর পুরো প্রায় কত দাদা হবে, 20-25টা তো হবেই আর কি। তো আমাদের তরফ থেকে যা যা করণীয়, আমাদের এখানকার চেয়ারম্যান তিনি তো অলরেডি সবার জন্য খাবার রান্না বান্না বসিয়ে দিয়েছে, যাতে খাওয়ার দাওয়ারে কোনো অসুবিধা না হয়। SDO-র সঙ্গে উনি বসে কথা বলবেন, বসে কথা বলে কী করে এদেরকে এদের এরপরে নেক্সট কী করে থাকা যায় বা কী এরপরে স্টেপ হবে সেটা, আমরা পুনর্বাসন হবে সেটা প্ল্যান করা হচ্ছে, একটা বসবো আমরা SDO-র সঙ্গে বসে ঠিক করবো আর কি। কিন্তু কারোর কোনো অসুবিধা হবে না, আমরা সবাই সাথে আছি, সাথে থাকবো। গ্যাস সিলিন্ডার জন্য একটা ঘটনা হয়েছে, অন্তত 20-25টা যত অবধি আমরা বুঝতে পেরেছি 20-22টা ঘর গরিব মানুষে পুড়ে গেছে। আমরা নিজে বিধায়ক হিসাবে, আজকে আমি কোনো প্রার্থী হিসাবে আসিনি, আমার বিধানসভায় একটা ঘটনা ঘটেছে, গরিব মানুষে এখানে যা ছিল ঘর দুয়ার জ্বলে গেছে। আমরা এটা আজকে এখানে আমরা দেখছি প্রকল্পের ঘর জ্বলে গেছে, আমি মদত করব, মানুষকে পাশে থাকব, আর আজকে বিকাল অবধি দেখছি আমরা কী আমরা মদত করতে পারি। গরিব মানুষ আছে, গরিব মানুষ না থাকলে ঝোপড়ি থাকবে কী করে,
নিশ্চয়ই গরিব মানুষ আছে এরা এরা প্রত্যেক মানুষকে আমার এমপি স্যার পাঠিয়েছে প্রত্যেক মানুষকে বলেছে দেখে আসার জন্য আর প্রত্যেক মানুষকে বলেছে আপনি পাশে দাঁড়ান আমরা প্রত্যেক মানুষে যা বাড়ি আসতে জ্বলে গেছে আগুনে গ্যাস সিলিন্ডার ফার্স্ট হয়ে আমরা প্রত্যেক মানুষের পাশে আমরা আছি এখন আমরা স্টেডি আমরা দেখে নিচ্ছি কটা কেউ বলছে বিশটা কেউ বলছে বারোটা যত দশটা হচ্ছে বারোটা হচ্ছে কুড়িটা হোক প্রত্যেক মানুষকে আমরা মানুষের পাশে আছি মানুষের পাশে দাঁড়াবো চেষ্টা করবো মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো নিশ্চয়ই নিশ্চয় করবো আমরা মানুষ গরিব মানুষ আছে আমরা চেষ্টা করবো গরিব মানুষের পাশে থাকার নিশ্চয় ওই জন্য আমরা এসেছি কোনো এটা পলিটিক্যাল হিসাবে আমরা আসিনি এটা বিধায়ক হিসাবে আমি এসেছি মানুষের পাশে সবসময় থাকি মানুষের কাছে থাকি মানুষের পাশে থাকবো এটা আমি দায়িত্ব নিয়ে বলছি আচ্ছা শুনো তুমি ওখানে বসার জায়গা আমি নিয়ে এসেছি বসে তারপর আমি আচ্ছা তাই দিকে যাচ্ছি हम लोग देख के एक एक घर देख के आगे शासन को अपना काम करने दीजिए प्रशासन को अपना काम करने दीजिए पुलिस को काम करने दीजिए दमकल विभाग काम करने दीजिए उसके बाद लिस्ट बना के जितना मदद हो गया हम लोग करें।